हेलो स्टूडेंट्स, हाउ आर यू? होप यू आर ऑल इन द पिंक ऑफ हेल्थ। आई एम अतुल रॉय एंड यू आर वाचिंग बॉन्ड मेकिंग एंड बॉन्ड ब्रेकिंग चैनल। আমরা পি ব্লকের ফার্স্ট ভিডিওটা কভারআপ করেছি, যেখানে আমরা জেনারেল ইন্ট্রোডাকশন সম্পর্কে সবকিছু বলেছি। সেখানে আমরা ইলেকট্রনিক কনফিগারেশন বলেছি, আমরা দেখেছি যে একটা এলিমেন্টের কিভাবে সহজে ইলেকট্রনিক কনফিগারেশন ক্যালকুলেট করা যায়। সেকেন্ডে আমরা সাইজ দেখেছি, থার্ডে ইলেকট্রোনেগেটিভিটি দেখেছি, এনথ্যালপি দেখেছি, ইলেকট্রন গেন এনথ্যালপি দেখেছি। ইলেকট্রন গেন এনথ্যালপি মানে পজিটিভ ইলেকট্রন গেন এনথ্যালপি হতে পারে, নেগেটিভ ইলেকট্রন গেন এনথ্যালপি হতে পারে। দেখেছি যেখানে এনার্জি রিলিজ হয় সেখানে নেগেটিভ গেন এনথ্যালপি হয়, যেখানে ইলেকট্রন এনার্জিও দিতে হচ্ছে, ইলেকট্রনও দিতে হচ্ছে, সবকিছু যেখানে ডোনেট করে দিতে হয় সেখানে পজিটিভ ইলেকট্রন গেন এনথ্যালপি দেখা যায়। এই সব কিছু বলার পর আজকে আর ছোট্ট দুটো জিনিস বলে চলে যাব, যে কোনো একটা গ্রুপের হাইড্রাইড সম্পর্কে। আমরা ধরে নেব গ্রুপ নাম্বার 15 এর হাইড্রাইড নিয়ে আলোচনা করব এবং ছোট্ট করে আজকের ভিডিওটা সমাপ্ত করব। তো চলো সময় নষ্ট না করে স্টার্ট উইথ অপটিমিস্টিক এনার্জি, লেটস স্টার্ট। তো আমরা আগের দিন দেখেছিলাম তার ছোট কতগুলো পয়েন্ট ছিল। ছোট পয়েন্টের মধ্যে মনে রাখবা, যখন তোমাকে কোনো মেল্টিং পয়েন্টের উপর কিসের উপর যখন তোমাকে কোনো মেল্টিং পয়েন্টের উপর কোয়েশ্চেন দেওয়া হবে, বা তোমাকে যদি কোনো বয়লিং পয়েন্টের উপর কোয়েশ্চেন দেওয়া হয়, এই দুটোর অ্যানসার দেবো কি করে, দুটোর অ্যানসার ভাববো কি করে, কি ভাবতে হবে, কোন লজিক দিতে হবে? স্যার এ কি আইপিএল এর এমপিএল লজিক দেব, তাই না? সেগুলো আমরা দিতে পারতাম মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট। তাহলে সবসময় মনে রাখবা, যখন গ্রুপের ওপর থেকে নিচে নামা হচ্ছে তখন কিন্তু এদের যেটা ব্যাপার হয় সেটা হচ্ছে মোলার মাসটা বাড়তে থাকে, রাইট? মোলার মাস বাড়তে থাকে, আর যখন মোলার মাস বাড়তে থাকে তার মানে ভ্যান্ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়তে থাকে। আর যত মোলার মাস বাড়তে থাকবে, যত ভ্যান্ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন বাড়তে থাকবে, তাহলে আমি বলতে পারি যে তত কিন্তু কি হতে পারে, এর মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট বেশি হতে পারে। তাহলে মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট কি কেবলমাত্র একটা জিনিসের উপরে ডিপেন্ড করে? না, মেল্টিং পয়েন্ট বা বয়লিং পয়েন্ট আরো একটা জিনিসের উপর ডিপেন্ড করে, যে তাদের প্যাকিংটা কেমন করে রয়েছে। বিশেষ করে প্যাকিং ডিপেন্ড করছে মেল্টিং পয়েন্টের উপর। প্যাকিং যদি খুব ভালো হয় তাহলে মেল্টিং পয়েন্ট ভালো হবে, কারণ আমরা খুব পপুলার একটা কোয়েশ্চেন করে এসেছি যে সাপোজ এখানে কোনো একটা গ্রুপ আছে, ওএইচ আছে, এখানে গ্রুপে এখানে আমার সাপোজ কিছু একটা আছে, NO2 আছে, আবার এখানে একটা গ্রুপ নিলাম, অর্গানিকের খুব পপুলার কোশ্চেন থাকে NO2 নিলাম, এই দুটো গ্রুপ নিলাম। এবার এই দুটোর মধ্যে প্যাকিং যার ভালো হবে তার মেল্টিং পয়েন্ট ভালো হবে, দেখবো যে তারা একসাথে থাকতে পারছে কিনা, অ্যাসোসিয়েট হতে পারছে কিনা, তাদের মধ্যে কোনো বন্ডিং হচ্ছে কিনা, সেই অনুসারে মেল্টিং পয়েন্ট বয়লিং পয়েন্ট। আর একটা জিনিসের উপর ডিপেন্ড করে ইলেকট্রোনেগেটিভিটি। যত বেশি ভালো ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হবে, যত হাই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হবে, বয়লিং পয়েন্ট তত বেশি হবে। অনেক সময় ইলেকট্রোনেগেটিভ নেগেটিভিটি এবং মোলার মাস দুটো ক্র্যাশ করে যায় এবং সেখান থেকেই কোয়েশ্চেন সৃষ্টি হয়, যখন ডিস্টেন্স আর ইলেকট্রোনেগেটিভিটির মধ্যে যুদ্ধ শুরু হয়। যখন ডিস্টেন্স এবং ইলেকট্রোনেগেটিভিটির মধ্যে যুদ্ধ শুরু হয় তখন কিন্তু প্রবলেম দেখা যায়, বুঝা গেল? তো এই একটা ফ্যাক্টর, এই একটা ফ্যাক্টর কাজ করছে কি না। ডিস্টেন্স ক্ষেত্রে অনেক সময় কি হয়, ডিস্টেন্স যত বড় হয়ে যায় ভ্যান্ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন, ভ্যান্ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন তত বেশি হয়ে যায়। ডিস্টেন্স বাড়ছে না তো সাইজ বাড়ছে, সাইজ বাড়ছে বলে তো ডিস্টেন্স তো বাড়ছে। একটা এলিমেন্ট এইটুকুটা সাইজ, তার একটা এলিমেন্ট এইটুকুটা সাইজ, তার একটা এলিমেন্ট এইটুকুটা সাইজ, তাহলে ভ্যান্ডার ওয়ালস ফোর্স অফ অ্যাট্রাকশন এখানে খুব হাই, কারণ সাইজটা হাই। আর সাইজটা হাই মানে ডিস্টেন্সটা হাই, নিউক্লিয়াস টু আউটার মোস্ট ইলেকট্রনের ডিস্টেন্সটা বাড়ছে বলেই তো। তাহলে যেখানে ডিস্টেন্স ফ্যাক্টর আছে সেখানেও মেল্টিং পয়েন্ট বেশি হতে পারে, যেখানে ইলেকট্রোনেগেটিভ যত ছোট হয় তত হাই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট হয়,
তাহলে তখন দেখতে হবে যে তখন সেক্ষেত্রে এই এগুলোর মধ্যে ইলেকট্রোনেগেটিভিটি এবং আমার যদি ডিস্টেন্স দেখি বা সাইজ দেখি তাহলে কোন ফ্যাক্টরটা একে অপরকে ডমিনেট করছে, সেক্ষেত্রে লজিক লাগাবে। যেমন NH3 নিলাম, যেমন সাপোজ এরকম কোয়েশ্চেন থাকলো, আমি আসবো এখনই। সো NH3 নিলাম আর BiH3 নিলাম, BiH3 ফ্যাক্টরটার বয়েলিং পয়েন্ট বেশি হবে, বয়েলিং পয়েন্ট বেশি হবে কারণ ভ্যান্ডারওয়াল ফোর্স অফ অ্যাট্রাকশন এর অনেক বেশি। NH3টার মেল্টিং পয়েন্ট বেশি হবে কারণ এর মধ্যে এর হচ্ছে হাই ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, সাইজ খুব ছোট, ফোর্স অফ অ্যাট্রাকশন খুব বেশি। তাহলে এই সমস্ত ফ্যাক্টরগুলো মেল্টিং পয়েন্ট এবং বয়েলিং পয়েন্ট সম্পর্কে দেখতে হবে, বুঝে গেল? চলো তাহলে আজকে চলে আসবো গ্রুপ নাম্বার, যেখানে একটা গ্রুপ ধরলি হলো গ্রুপ নাম্বার 15 এর, গ্রুপ নাম্বার 15 এর হাইড্রাইড গুলো নিচ্ছি। গ্রুপ নাম্বার 15 এর হাইড্রাইড, যেমন NH3, PH3, BiH3, তার আগে আছে AsH3, তার আগে আছে অ্যান্টিমনি, পরপরই লিখে দিই, AsH3, SbH3, BiH3। তো যে কোনো একটা গ্রুপের, আমি গ্রুপ নাম্বার 15 এরই ধরলাম, গ্রুপ নাম্বার 15 এর হাইড্রাইড গুলো লিখলাম। কি লিখলাম? হাইড্রাইড, এগুলো লিখলাম সব হাইড্রাইড গুলো, যত রকমের হাইড্রাইড গঠন হতে পারে সে হাইড্রাইড, বুঝে গেছে? কোশ্চেন হচ্ছে যে ফার্স্ট, যে এখান থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন, সে ফার্স্ট ইম্পর্টেন্ট কোশ্চেন হলো যে এই যে হাইড্রাইড গুলো তৈরি হয়েছে, এই হাইড্রাইড গুলো তৈরি করব কি করে? এটা হচ্ছে সবথেকে ভাইটাল কোশ্চেন, যে হাইড্রাইড গুলো তৈরি হয়েছে সে হাইড্রাইড গুলো তৈরি করব কি করে। তাহলে দেখো এখানে যে হাইড্রাইড গুলো তৈরি হচ্ছে, যেমন ধরো সাপোজ এখানে বলছে যে ম্যাগনেসিয়াম নাইট্রাইড দিলাম Mg3N2, এটা একটা যে কোনো নাইট্রাইড কম্পাউন্ড দিলাম। এইবার এই নাইট্রাইড কম্পাউন্ডকে যখন আমি জল সহযোগে রিয়াকশন করাবো, ঠিক আছে, যখন আমি জলের সাহায্যে বিক্রিয়া করাবো, জলের সহযোগে যখন রিয়াকশন করাবো, তখন সেক্ষেত্রে কি উৎপন্ন হতে পারে? Mg(N)3 আর H6H2 যখন জলের সাহায্যে বিক্রিয়া করাতে পারবো, তখন এদের মধ্যে কোন জিনিসটা আমার এখান থেকে ফরমেশন হবে বা কোন জিনিসটা আমরা পাবো? তাহলে জানি ম্যাগনেসিয়ামের সাথে জলের বিক্রিয়ায় আমার কি হতে পারে, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হতে পারে, এবার ব্যালেন্স করে নিই, যদি এখানে তিনটে এমজি আছে তাহলে 3 Mg করে দিলাম, এক একটা Mg তে 2 করে হয়, তাহলে MgOH2 হয়ে গেল। তাহলে আর কি পড়ে থাকলো, প্লাস দিলাম, আর কি পড়ে থাকে এখান থেকে দেখো, তাহলে পড়ে থাকছে 2 অ্যামোনিয়া, তাহলে অ্যামোনিয়া ফরমেশন হয়ে গেল, তাহলে আমি NH3 ফরমেশন করতে পারলাম, বুঝা গেল? দেখো যদি এখানে এরকম দেওয়া হতো CA3P2 দেওয়া হতো, এরকম একটা কম্পাউন্ড দেওয়া হতো, এবং ঠিক সেম ভাবে এটাকে কপি পেস্ট করব, এখানে ঠিক একই ভাবে 6H2O দিলাম, তাহলে সেক্ষেত্রে কি কম্পাউন্ড তৈরি হবে? সেক্ষেত্রে কম্পাউন্ড তৈরি হয়ে যাচ্ছে 3CaOH2, 3CaOH2, তারপরে থাকছে, দেখো ঠিক আছে কিনা, তাহলে আমার PhD তৈরি হয়ে গেল।
যদি এরকম করা হতো Zn2As3 ফুল হয়ে গেল, Zn এর চার্জ 2 হয় তাহলে Zn3As2 এরকম দেওয়া হবে, বুঝতে হবে ভালো করে। Zn3As2 দেওয়া হলো, এখানে আমি 6 HCl দিলাম, তাহলে এখানে AsH3 উৎপন্ন হবে, AsH3 উৎপন্ন হবে, বুঝে গেল? কেমন এখানে তিনটে Zn আছে, তাহলে 3ZnCl2 পাচ্ছি, দুটো এস আছে তাহলে 2 পাচ্ছি, বুঝলে? তাহলে আমি AsH3 পেতে পারি। যদি SbH3 প্রস্তুত করতে চাই এই Zn থেকে সেম রিয়াকশন করতে থাকবো, আমি Zn3 SB2 দিয়ে রিয়াকশন করাতে পারি সেম ভাবে, একই ভাবে আবার Zn3 Bi2 দিয়ে রিয়াকশন করাতে পারি, যেটা দিয়ে ইচ্ছা রিয়াকশন করিয়ে আমি কি করতে পারি, আমি AsH3 যেমন তৈরি করেছি এখান থেকে আমি তৈরি করতে পারি SbH3, এখান থেকে আমি তৈরি করতে পারি BiH3। তাহলে আমরা এই যত কম্পাউন্ড আছে, যত কম্পাউন্ড আছে এই সমস্ত কম্পাউন্ড আমরা কিন্তু এখান থেকে কি করতে পারি, এখান থেকে তৈরি করতে পারি, ঠিক আছে? এখান থেকে আমরা NH3 তৈরি করতে পারি, এখান থেকে আমরা PH3 তৈরি করতে পারি, এখান থেকে আমরা AsH3 তৈরি করতে পারি, SbH3 তৈরি করতে পারি, BiH3 তৈরি করতে পারি। এই যে হাইড্রাইড গুলো দেখালাম, প্রত্যেকটা হাইড্রাইড কি করে প্রিপেয়ার করবে সেই সমস্ত প্রসেসটা আমি এখান থেকে এখানে কিন্তু দেখিয়ে দিলাম, বুঝে গেল? তাহলে এটা গেল প্রিপারেশন অফ দোজ হাইড্রাইড, কোন গ্রুপের হাইড্রাইড, গ্রুপ নাম্বার 15 হাইড্রাইড, জেনারেল ইলেকট্রনিক কনফিগারেশন NH2NP3, এই গ্রুপের এলিমেন্ট গুলো, বুঝে গেছে? এবার কোশ্চেন দিতে পারে, সাপোজ NH3 আর PH3 মধ্যে কোশ্চেন দিচ্ছে, মুছে দিচ্ছি, এটা মুছে দিচ্ছি, বুঝে গেছে? সহজ খুব। তাহলে যদি এবার কোশ্চেন দেয় যদি কোশ্চেন দেয় যে কম্পেয়ার দ্য বন্ড অ্যাঙ্গেল বিটুইন HNH and HPH, এই যে বন্ড অ্যাঙ্গেলটা তৈরি হচ্ছে এই বন্ড অ্যাঙ্গেল দুটোর মধ্যে বন্ড অ্যাঙ্গেল কম্পেয়ার করো, তাহলে কম্পেয়ার দ্য বন্ড অ্যাঙ্গেল বিটুইন HNH আর HPH, এই যে দুটো বন্ড অ্যাঙ্গেল আছে সেই দুটো বন্ড অ্যাঙ্গেলের মধ্যে তুলনা করবো। তাহলে দেখো আমাকে দেখতে হবে কি, এখানে যে লোন পেয়ারটা আছে, এখানে যে লোন পেয়ারটা আছে, এখানে যে লোন পেয়ার আছে, কোন লোন পেয়ারটা ঠেলার ক্ষমতা এইখানের মধ্যে, কোন লোন পেয়ারটা ঠেলার ক্ষমতা বেশি, মানে মাথার মধ্যে যে লোন পেয়ারটা আছে সেটা যত ভালো ঠেলতে পারবে বন্ড অ্যাঙ্গেলটা তত ছোট হয়ে যাবে। তাহলে এই দুটোর মধ্যে কোনটার বন্ড অ্যাঙ্গেল ছোট হবে, এইটার বন্ড অ্যাঙ্গেল ছোট হবে না এটার বন্ড অ্যাঙ্গেল ছোট হবে, সেটা ডিপেন্ড করছে এই লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের রিপালশন কেমন হচ্ছে, এই লোন পেয়ারের সাথে বন্ড পেয়ারের রিপালশন কেমন হচ্ছে, আর ডিপেন্ড করতে পারে এই বন্ড পেয়ারের সাথে এই বন্ড পেয়ারের, আর এই বন্ড পেয়ারের সাথে এই বন্ড পেয়ারের রিপালশন কেমন হচ্ছে তার উপর। যদি দেখা যায় যেহেতু এর সাইজটা বড়, সাইজটা বড় তার জন্য ঠেলার ক্ষমতাটা একটু বেশি, তার জন্য এই বন্ড অ্যাঙ্গেল যদি এক ধরে দেওয়া হয়, বন্ড অ্যাঙ্গেল যদি দুই ধরে দেওয়া হয়, তাহলে দেখা যাবে এক নম্বরের বন্ড অ্যাঙ্গেলটা একটু বেশি হচ্ছে কম্পেয়ার দেন দুই, মানে এর বন্ড অ্যাঙ্গেলটা বেশি হচ্ছে, এক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা একটু
কম হচ্ছে। তাহলে আমরা বুঝতে পারছি কোন দিকে বেশি পরিমাণে ফেলতে পারছি। এটা কম হয়, এটা 107 মতন হয়, এটা প্রায় 93 মতন। তাহলে এক্ষেত্রে হচ্ছে 107 মানে এদের এই রিপালশনটা বেশি হচ্ছে, মানে বন্ড পেয়ার রিপালশনটা বেশি হচ্ছে, তার জন্য এখানে ক্ষেত্রে এই কোণটা কি হচ্ছে বড় হয়ে যাচ্ছে। এক্ষেত্রে লোন পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে রিপালশনটা বেশি হচ্ছে, যেহেতু সাইজটা বড়, তার জন্য লোন পেয়ার আর বন্ড পেয়ারের মধ্যে রিপালশন হচ্ছে, সাইজটাকে তত কি করছে ছোট করে দিচ্ছে, তার জন্য এই সাইজটা হচ্ছে ছোট। তাহলে এই সাইজটা গেল এখান থেকে, যেহেতু বন্ড পেয়ার খালি, এক নম্বরের ক্ষেত্রে বন্ড পেয়ার রিপালশনটা বেশি হচ্ছে, দু নম্বরের ক্ষেত্রে লোন পেয়ার বন্ড পেয়ার রিপালশনটা বেশি হচ্ছে, এই জন্য এর সাইজ মোটামুটি 93 কাছাকাছি আর এর সাইজ মোটামুটি 107 ডিগ্রি কাছাকাছি। বাস দুটো কোণের মধ্যে বা দুটো হাইড্রেটেড বন্ড অ্যাঙ্গেলের মধ্যে আমরা কি করতে পারলাম, কম্পেয়ার করতে বোঝা গেছে। এতক্ষণ পর্যন্ত কি শিখে নিলাম আমরা, বিভিন্ন রকম হাইড্রাইড দেখে নিলাম, হাইড্রাইড গুলো কিভাবে প্রিপারেশন করবো সেটা দেখে নিলাম, হাইড্রাইড গুলোর মধ্যে বন্ড অ্যাঙ্গেলের একটা প্রবলেম হয়, বন্ড অ্যাঙ্গেলের প্রবলেম দেখে নিলাম, এর মধ্যে সব থেকে ভাইটাল বন্ড প্রবলেম হচ্ছে NH3 PH3 মধ্যে দেখে নিলাম, PH3 ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা কম হচ্ছে, কাছাকাছি 93 কাছাকাছি হচ্ছে, NH3 ক্ষেত্রে বন্ড অ্যাঙ্গেলটা একটু বেশি হচ্ছে, কারণ ওখানে ক্ষেত্রে বন্ড পেয়ার রিপালশন একটু বেশি হচ্ছে কম্পেয়ার দ্যান PH3। বুঝা গেছে। এবার চলো আমরা চলে আসি তার পরের পার্টে, সে পার্টটা হচ্ছে ক্ষারকীয় ক্ষমতা। কি বললাম, যদি এই কটার মধ্যে ক্ষারকীয় ক্ষমতা, ক্ষারকীয় ক্ষমতা এর মধ্যে ক্ষারকীয় ক্ষমতা কি হবে, মানে এর অর্ডার যদি দেখা, লজিকটা ভাবতে হবে, নইলে প্রবলেম হবে। প্রবলেম কিরকম হবে, যেমন ধরো এরকম হতে পারে যে হয় না, কিছু বাচ্চাদেরকে শিখিয়ে দেওয়া হয় এই শোন অ্যাডভার্ব যদি দেখিস, খুঁজে যদি না পাস, LY যেগুলো আছে সেগুলো অ্যাডভার্ব যুক্ত হবে, তো স্লোটা যদি অ্যাডজেটিভ হয় স্লোলিটা অ্যাডভার্ব হবে, তো শিখিয়ে দিয়েছে গড। দেখতে না ঢুকলে কি প্রবলেম হবে, দেখতে না ঢুকলে প্রবলেম হবে যদি তোমাকে যেটা শিখিয়ে দেবে, যেমন সেখানে হচ্ছে স্লোলি অ্যাডভার্ব LY আছে, কুইকলি অ্যাডভার্ব LY আছে, তাহলে LY থাকলে অ্যাডভার্ব হয়, পরীক্ষায় পড়ে গেছে গাঙ্গুলি কি লিখে দিয়ে চলে আসবে অ্যাডভার্ব, শিখিয়ে দিয়েছে না LYটা থাকলে আমার অ্যাডভার্ব হয়, তাহলে গাঙ্গুলিতে LY আছে শেষে অ্যাডভার্ব হয়ে যাবে। এরকম এরকম ডেপথে ঢোকো, প্রত্যেকটা জিনিস বোঝো, লাইন বাই লাইন পড়ো, প্রত্যেকটা লাইনের মানে বোঝো, মানে না বুঝলে কিন্তু LY অ্যাডভার্বের মতন হয়ে যাবে। বুঝে গেছে। তো ক্ষারকীয় ক্ষমতা কম, NH3 PH3 ASH3 SBH3 BIH3 এই চারটে তোমাকে দেওয়া হয়েছে, ক্ষারকীয় ক্ষমতার ক্রম দেখো কি হবে। ক্ষারকীয় ক্ষমতা কি হবে, দেখো ক্ষারকীয় ক্ষমতা দেখা যদি দেখা হয়, তাহলে NH3 থেকে BIH3 এর আমরা তো একটা জিনিস কমন ফ্যাক্টর দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে সাইজটা বাড়ছে, এই জিনিসটা তো কমন, উপর থেকে নিচে সাইজটা আছে। হ্যাঁ এইটুকুটা ঠিক যে এখান থেকে সাইজ বেশি ততটা ভালো হয় না, তার মানে যেহেতু এর সাইজ কম, যেহেতু এর সাইজ কম, তাহলে এই লোন পেয়ারকে ডোনেট করার প্রবণতা খুব বেশি, কারণ লোন পেয়ার রিপালশন হচ্ছে। তাহলে সেই যদি চিন্তা ভাবনা করা হয়, তাহলে সেই চিন্তা ভাবনা থেকে বলতে পারি NH3 ক্ষারকীয় ক্ষমতা খুব বেশি হবে কম্পেয়ার দেন BIH3 অর আদার গ্রুপ অফ হাইড্রাইডস ASH3 ASH3 SBH3 and BIH3 etc.
কি বলে বোঝা গেল? এটা হচ্ছে ক্ষারকীয় ক্ষমতা, যে কার ক্ষারকীয় ক্ষমতা কতটা সেটা আমরা কম্পেয়ার করে নিতে পারি। ডিপেন্ড করছে কার উপর? সাইজ এর উপর। বোঝা গেল? দেখো ভালো করে, আমরা সাইজের উপর ভিত্তি করে আরো একটা প্রবলেম করতে পারি, সেটা হচ্ছে কম্পেয়ার দ্য থার্মাল স্টেবিলিটি। এই থার্মাল স্টেবিলিটি কি? এটা কি থার্মাল স্টেবিলিটি? মানে হচ্ছে একটা কম্পাউন্ড কতটা স্টেবল হবে। একটা কম্পাউন্ডের সাইজ যত বড় হয় রিকোয়ার্ড এনার্জি টু ব্রেক দ্য বন্ড ইজ ভেরি লো। একটা গোটা চক আছে, একটা বড় চক আছে, সেই চকটাকে যদি ভাঙতে চায়, যেহেতু সাইজ বড় ভাঙতে গেলে ইজি হবে, সাইজ ছোট ভাঙতে গেলে কষ্ট হবে। তাহলে অ্যামাউন্ট অফ এনার্জি, যেটা বন্ডটাকে ব্রেক করতে যত অ্যামাউন্ট অফ এনার্জি লাগছে সেইটাকে বলা হচ্ছে কতটা পরিমাণে হিট লাগছে, এনার্জি লাগছে, পাওয়ার লাগছে, দ্যাট ইজ কল থার্মাল স্টেবিলিটি। তো আমরা বলতে পারি সাইজের সাথে থার্মাল স্টেবিলিটি ইনভার্সলি প্রপোর্শনাল সাইজের। তাহলে আমরা শুধুমাত্র সাইজ বিচার করে বলতে পারবো থার্মাল স্টেবিলিটি কার হবে, ওপর থেকে নিচে থার্মাল স্টেবিলিটি, যেহেতু সাইজ বড় কম্পেয়ার দেন এনএস থ্রি, যেহেতু সাইজ বড় তার জন্য থার্মাল স্টেবিলিটি কম। বুঝে গেল? দেখো বোঝা গেছে কিনা, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চন। থার্মাল স্টেবিলিটি মানে এরকমও বলা যেতে পারে যে এটা নর্মাল রুম টেম্পারেচারে ভেঙে যেতে যাবে, রুম টেম্পারেচারের মধ্যে এর ভাঙন ধরে যাবে, কিন্তু এইটা মোটামুটি 1300 ডিগ্রি সেন্টিগ্রেডের উপর টেম্পারেচার লাগবে। এতটাই বড় সাইজটা যে ভাঙতে গিয়ে খুবই ইজি, এই অল্প টেম্পারেচার, রুম টেম্পারেচার মানে কত? 25 ডিগ্রি সেন্টিগ্রেড, এটা কত? 1300 ডিগ্রি সেন্টিগ্রেড। বোঝা যাচ্ছে এর মধ্যে প্যাকিং কতটা ভালো, বোঝা যাচ্ছে সাইজ কতটা ফ্যাক্টর কাজ করছে, সাইজের ফ্যাক্টর কতটা ভালো কাজ করছে, বোঝা যাচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি কতটা কাজ করছে। থার্মাল স্টেবিলিটি এরকম ভাবো, ভাবতে পারি ইলেকট্রোনেগেটিভিটির সাথে থার্মাল স্টেবিলিটি ফ্রম সম্পর্ক, এটাও ভাবতে দেখে বুঝে নিলাম এর ইলেকট্রোনেগেটিভিটি বেশি, তার মানে ধরে থার্মাল স্টেবিলিটি বেশি। কারণ কারণ হচ্ছে সাইজের সাথে ইলেকট্রোনেগেটিভিটি ইনভার্সলি প্রপোর্শনাল রিলেশন। বোঝা গেল? এটা হলো থার্মাল স্টেবিলিটি। দেখ বোঝা গেছে, আরো একটা বলে দিচ্ছি, ক্ষারকীয় ক্ষমতা মানে হচ্ছে, ক্ষারকীয় ক্ষমতা মানে যদি কোশ্চেন দেয় ক্ষারকীয় ক্ষমতা আর কোশ্চেন দিল বিজারণ ক্ষমতা, দুটোর মধ্যে পার্থক্য রয়েছে। বিজারণ ক্ষমতা মানে হচ্ছে যে লোন পেয়ারকে ডোনেট করতে পারছে সহজে তার বিজারণ ক্ষমতা কিন্তু কম, ঠিক আছে? যে লোন পেয়ারটাকে বিজারণ ক্ষমতা মানে কি, যে লোন পেয়ারটাকে সহজে ডোনেট করতে পারে, এলপি লোন পেয়ারটাকে যে সহজে ডোনেট করতে পারে তার বিজারণ ক্ষমতা কিন্তু বেশি হবে না, তার বিজারণ ক্ষমতা কম হতে পারে। তাহলে লোন পেয়ার ডোনেট করার সাথে যে যত ইজিলি ডোনেট করবে তার বিজারণ ক্ষমতা তত রিডিউসিং পাওয়ার তা তত কম হবে। দেখ তাহলে সেই সেই লজিকে দেখতে গেলে ঠিক এর উল্টোটা হবে, বিজারণ ক্ষমতার ফর্মটা যদি দেখা হয় তাহলে সেক্ষেত্রে বিজারণ ক্ষমতার অর্ডার কি হবে, এখানে লিখে দিচ্ছি আমি, বিজারণ ক্ষমতা হয়ে যাবে NH3 এর সব থেকে কম, কম্পেয়ার দেন PH3 অ্যান্ড ডট ডট ডট। বুঝে গেল? ক্ষারকীয় ক্ষমতা, যার সাইজ ছোট তার ক্ষারকীয় ক্ষমতা বেশি। বিজারণ ক্ষমতা, যার সাইজ ছোট তার লোন পেয়ার ডোনেট করার ইচ্ছা বেশি, তার মানে বিজারণ ক্ষমতা বেশি, হ্যাঁ বিজারণ ক্ষমতা কম। থার্মাল স্টেবিলিটি, যার সাইজ বেশি তার থার্মাল স্টেবিলিটি। দেখ বোঝা গেছে, বয়লিং পয়েন্ট একটার মধ্যে যদি বয়লিং পয়েন্ট দেখা হয়, যেহেতু এর সাইজটা বড়, যেহেতু এই সাইজটা বড় তার জন্য বয়লিং পয়েন্ট বেশি হবে, কিন্তু মেল্টিং পয়েন্টের ক্ষেত্রে এর অর্ডারটা একটু গন্ডগোল হয়, যেহেতু ইলেকট্রোনেগেটিভিটি এর বেশি, BiH3 এর আগেও NH3 প্রবেশ করে। মেল্টিং পয়েন্টের বিচারে এর সব থেকে হায়েস্ট হবে, বয়লিং পয়েন্টের বিচারে কিন্তু এর সব থেকে হায়েস্ট হবে।
মানে যদি গ্রাফ করা হয় যদি গ্রাফিং প্লট করা হয় বয়লিং পয়েন্টে যদি গ্রাফ করা হয় তাহলে বলতে পারবো যে বয়লিং পয়েন্টের ক্ষেত্রে BIH3 সবথেকে উপরে যাবে BIH3 সবথেকে উপরে যাবে তারপর SBH3 মোলার মাসের উপর ডিপেন্ড করে SBH3 তারপর ASH3 সবথেকে শেষে PH3 কিন্তু BIH3 আর SBH3 ঠিক মাঝে বরাবর মানে এখানটা করে চলে যাবে আমার NH3 তারপরে প্রথমে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা তারপরে এটা এরকম হবে বয়লিং পয়েন্টের ক্ষেত্রে এইটা সবথেকে বেশি হবে মোলার মাসের জন্য এই দুটো সবথেকে বেশি হবে তারপর ইলেকট্রোনেগেটিভিটির জন্য এটা বেশি হবে কিন্তু যখন এটা মেল্টিং পয়েন্টের গ্রাফ হয়ে যাবে যখন এটা মেল্টিং পয়েন্টের গ্রাফ হবে তখন কিন্তু NH3 সবথেকে উপরে পাবো তারপর Bi তারপর SB তারপর AS তারপর PH মানে সেক্ষেত্রে NH3 টা সবথেকে আগে যাবে কম্পেয়ার দেন BiH3 অর SBH3 কারণ এদের ফ্যাক্টরটাকে হারিয়ে দিচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি ফ্যাক্টরটা দুটো ক্ষেত্রে PH3 মেল্টিং পয়েন্ট এবং বয়লিং পয়েন্ট এই হাইড্রাইড গুলোর মধ্যে সবথেকে কম হবে বুঝে গেল মোটামুটি এই হাইড্রাইড গুলোর মধ্যে ক্ষারকীয় ক্ষমতা বিজারণ ক্ষমতা থার্মাল স্টেবিলিটি সাইজ ফ্যাক্টর মেল্টিং পয়েন্ট ফ্যাক্টর বয়লিং পয়েন্ট ফ্যাক্টর সমস্তটা যতটা কমপ্লিট করা সম্ভব যদি এদের মধ্যে কম্পেয়ার করা হয় সলিবিলিটি সবকিছুই একটার ভাবে দেখানোর চেষ্টা করছি সলিবিলিটি এই কটার মধ্যে কেউই সলিবল হতে পারবে না কারণ এই কটার মধ্যে কেউই হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে না সলিবিলিটি হওয়ার জন্য হাইড্রোজেন বন্ড গঠন করতে হবে আর হাইড্রোজেন বন্ড গঠন করতে গেলে ফন লাগবে আর ফনের মধ্যে আছে কেউ মতো এখানে এন তাহলে হাইড্রোজেন বন্ড কেউ মতো এটাই গঠন করতে পারে তাই কেউ যদি একটুখানি হলেও দ্রাব্য হতে পারে জলে সেটা হচ্ছে NH3 তাহলে সলিবিলিটি কেউ মতো ওয়াটার সলিবিলিটি কেউ মতো NH3 বেশি বাকিগুলো কিন্তু ওয়াটার সলিবিলিটি হতে পারে না কারণ হাইড্রোজেন বন্ড ফর্মেশন করার কোনো টেন্ডেন্সি ইচ্ছা কিছুই নেই বুঝে গেল তো এটা একটা ভালো পয়েন্ট তাহলে মোটামুটি এত দূর পর্যন্ত থাকলো পরের ভিডিওতে দেখা হচ্ছে পি ব্লক এলিমেন্টের অনেক অনেক তথ্য নিয়ে আমি আসবো আবার থ্যাংক ইউ সো মাচ কিপ স্টাডিং পড়তে থাকো অল দ্য বেস্ট যে কোনো অসুবিধা হলে অবশ্যই আমার কমেন্ট বক্সের থ্রু আমার সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করো থ্যাংক ইউ সো মাচ অল দ্য বেস্ট